সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তো চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান ডিপিআরসি হসপিটাল স্বাস্থ্য কথা দেখবার জন্য। আজ এই অনুষ্ঠানে আমরা কথা বলবো ঘাড় ও কোমর ব্যথায় অপারেশনবিহীন চিকিৎসা। সুপ্রিয় দর্শক, আজ আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন ডিপিআরসি হসপিটালের চেয়ারম্যান, বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। ডক্টর শফিউল্লাহ প্রধান, অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে আমন্ত্রণ জানার জন্য অনেক ধন্যবাদ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি। আজকে প্রথমে ধূমপান বিরোধী দিবস, আসলে আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হই, দর্শকদেরও আমরা আবেদন জানাই যে আজকের দিন থেকে আমরা বেছে নিব যে আজকে থেকে আমরা ধূমপান করব না। আজকে আমরা ঘাড় এবং কোমরের যে অপারেশনবিহীন চিকিৎসা নিয়ে কথা বলবো। প্রথমে একটি SMS পড়ে নিই, অনেক SMS কিন্তু চলে এসেছে, জমা হয়ে গেছে। ফামিয়াল মাহমুদ, বয়স 28 বছর, তিনি লিখেছেন যে তার সার্ভাইকেল C4 C5 MRI করে দেখা গেছে। আমি একটু তার কথাগুলোকে, অনেক বড় কথা, একটু ছোট করে পড়ছি। তার বেশ ব্যথা ঘাড়ে, ব্যথাটা পিঠে নেমে এসেছে, পায়েও নামছে। তিনি ঢাকার বেশ কয়েকজন প্রতিষ্ঠিত ফিজিওথেরাপিস্টের সংস্পর্শে এসেছিলেন। ফিজিওথেরাপি দেওয়ার পরপরই তার ব্যথা উঠে যায়। তিনি জানতে চাচ্ছেন ফিজিওথেরাপি দিলে, এটা তো ফিজিওথেরাপি চিকিৎসা তাই না, ফিজিওথেরাপি দিলে ব্যথা বাড়ে কেন? আসলে দেখেন, ঘাড়ের যে সমস্যাগুলো বেশিরভাগ যেটা বলছে C4-5 লেভেলের সমস্যা, এটা হচ্ছে C4-5 ঘাড়ের সবচেয়ে বেশি যে জায়গায় ডিস্ক প্রলাপস হয়ে থাকে এই একটা লেভেল, আর নিচের লেভেলগুলো তো হয় 5-6-6-7 এই সমস্যাগুলো হয়ে থাকে। তো এই ক্ষেত্রে যেটা দেখতে হবে, প্রথমত শুধু নট অনলি ঘাড় ব্যথা, মানে স্পাইনের যে কোনো ব্যথায় প্রথমেই যে ট্রিটমেন্ট, দিস ইজ রেস্ট। আচ্ছা, এটা হচ্ছে প্রথম ট্রিটমেন্ট। এটা সারা ওয়ার্ল্ডে যত রিসার্চ হয়েছে, যত বই পুস্তক আছে ব্যাক পেইন এবং স্পাইন পেইনের উপরে, সেটা প্রথম ট্রিটমেন্টই হচ্ছে রেস্ট। এবং রেস্ট নিতে হবে প্রপার পজিশনে। রেস্ট নিতে গিয়ে আমরা অনেক সময় রুগী দেখি যে খাটের যে রেলিং থাকে না, রেলিংয়ের ভিতরে বালিশ দিয়ে সে ঘুমাচ্ছে। আচ্ছা, এটা কিন্তু রেস্ট না, মানে রেস্ট নিতে হবে প্রপার যে পজিশনে বা যেই অঙ্গভঙ্গিতে রেস্ট নেওয়া উচিত সেভাবে রেস্ট নিতে হবে। যে নর্মাল খাটে একটা পাতলা বালিশ বা উইদাউট বালিশ, অথবা সিম্পল আমরা সার্ভাইকাল পিলো দিয়ে থাকি ডাক্তারি, এই পিলোতে সে শুয়ে থাকতে পারে, সেটা সে উপরে হয়ে শুয়ে থাকতে পারে, কাত হয়ে শুতে পারে, অথবা চিত হয়ে শুয়ে থাকতে পারে। দিস ইজ রেস্ট, এটা হচ্ছে ফার্স্ট ট্রিটমেন্ট। এই রেস্টের পাশাপাশি তাকে ফিজিওথেরাপি দিতে হবে। এবং ফিজিওথেরাপি, এটা আসলে এটা একটা বড় সাবজেক্ট, বড় কথা। ফিজিওথেরাপিতে অনেক ফিজিওথেরাপিউটিক ইকুইপমেন্ট ইউজ করা হয়, অনেক মডালিটিস ইউজ করা হয়, ডক্টর টু ডক্টর ভেরি করে, কিন্তু ট্রিটমেন্ট পারপাসে। এবং আমরা এক এক ক্ষেত্রে এক এক রকম রোগীর অ্যাসেসমেন্ট অনুযায়ী আমরা ট্রিটমেন্টগুলো দিয়ে থাকি। এখন কারো ক্ষেত্রে যদি আধা ঘন্টা ট্রাকশন দিতে হয়, আর একটা রোগীর ক্ষেত্রে হয়তো দেখা যাবে বিপরীত, কারো ক্ষেত্রে হয়তো দেখা যায় যে আমাদের সাস্টেইন ট্রাকশন দিতে হবে, আরেকজনের ক্ষেত্রে হয়তো ইন্টারমিডিয়েট ট্রাকশনে যেতে হবে, কাউকে হয়তো ম্যানুয়াল ট্রাকশনে যেতে হবে। এখন সব ফিজিওথেরাপির ক্ষেত্রেই যে আপনার প্রপার ওয়ে যদি না হয়, তাহলে যে আপনি যে বলছিলেন যে ব্যথাটা বেড়ে যেতে পারে, সেক্ষেত্রে রোগীকে আগে টোটাল কমপ্লিট হসপিটালাইজড করে তারপরে ট্রিটমেন্টটা দিতে হবে। কতদিন হাসপাতালে থাকতে হবে? এই ক্ষেত্রে দেখা যায় ঘাড় ব্যথা রোগীর ক্ষেত্রে একটু কম সময় লাগে, 2 থেকে ম্যাক্সিমাম 4 উইকস। যদি একটানা 2 থেকে 4 উইকস একটানা কমপ্লিট ব্যাড রেস্টে থেকে এই ট্রিটমেন্টটা করে, এখানে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ডিকম্প্রেশন করা, মানে যেটা আমরা বাংলা বুঝাইতে চাই যে চাপটা সরিয়ে আনা। এই চাপটা সরিয়ে আনার ক্ষেত্রে আপনি জানেন যে স্পাইনে যে ঘটনের ভিতরে ডিস্কটা হচ্ছে একেবারে ভিতরে, যেটা হচ্ছে 2 কশেরুকার মাঝখানে, কিন্তু তার উপরে লিগামেন্ট থাকে, তার উপরে মাসেলস থাকে, তারপরে ফ্যাসা, ডিপ ফ্যাসা, সুপারফিশিয়াল ফ্যাসা, বিভিন্ন ভেসেলস, অনেকগুলো স্ট্রাকচার নিয়ে স্পাইনটা গঠিত। এখন আপনার ট্রাকশন দেওয়ার ক্ষেত্রে আপনার অ্যাঙ্গেল খুব ইম্পর্টেন্ট, কোন মাসেলটাকে আপনি রিল্যাক্স করতে চান সেটাও ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে ফিজিওথেরাপি বিভিন্ন ইকুইপমেন্ট ইউজ করতে হয় অ্যাকর্ডিং টু রোগীর পারপাস অনুযায়ী। যদি ভুলভাবে চিকিৎসা হয় বা ঠিকমতো চিকিৎসা না হয়, তাহলে কিন্তু ব্যথা বেড়ে যেতে পারে। এটাও কিন্তু মানুষকে জানতে হবে। মানুষের ধারণা যে ফিজিওথেরাপি ব্যথার ওষুধ খেতে হয় না, সেফ ট্রিটমেন্ট, কারণ পেইন কিলার বিপজ্জনক। তো সেই ক্ষেত্রেও যদি আবার ফিজিওথেরাপিতে যদি ভুল হয়, সেই ক্ষেত্রেও কিন্তু দুর্ঘটনা হতে পারে। আপনি কথা যে ব্যথা বাড়ার কথা নয়, অবশ্যই নয়। ফিজিওথেরাপি এমন একটা চিকিৎসা পদ্ধতি, একেবারে রেডিও বা কেমোথেরাপি টোটালি বিপরীত। যদি রেডিওথেরাপি উত্তর মেরুতে থাকে, ফিজিওথেরাপি থাকবে দক্ষিণ মেরুতে, বিকজ এই ট্রিটমেন্টটা একেবারে ডিফারেন্ট। এখানে আমি একটা উদাহরণ দিই, একটা গাছ মারা যাচ্ছে, এখন গাছটা যদি আপনার মারা যাওয়ার ক্ষেত্রে
একটা গাছে হচ্ছে মারা যাচ্ছে তাকে আমরা ফিজিওথেরাপি ট্রিটমেন্ট মানে হচ্ছে সার পানি টানি দিয়ে তাকে সতেজ করা দিস ইজ ফিজিওথেরাপি আর আরেকটা গাছের ডালে পোকা ধরেছে আপনি ডালটা কেটে ফেলে দিতে হবে দিস ইজ রেডিও বা কেমোথেরাপি যেটা সার্জারি করে সার্জনরা কেটে ফেলে দিয়ে তারপরে কেমো দেওয়া হয় তাহলে কেমোতে কষ্ট পেতে পারে রেডিওথেরাপিতে কষ্ট পেতে পারে কিন্তু ফিজিওথেরাপি কষ্ট পাওয়ার কথা না একেবারেই কষ্ট পাওয়ার কোনো ট্রিটমেন্ট না আমাদের আরেক দর্শক এসএমএস পাঠিয়েছেন যে এরকম এই ধরনেরই সার্ভাইকাল 4 5 এরকম তার লেভেলে তার ডিসপ্রলাপস হয়েছে সার্জন বলেছেন অপারেশন করতে এখন অপারেশন কি করা দরকার আছে আসলে এটা অ্যাকর্ডিং টু রোগীর অ্যাসেসমেন্ট অনুযায়ী যে কোন লেভেলে কতটুকু কম্প্রেশন হয়েছে করেছেন 4 5 4 5 লেভেলে আরেক দর্শক হ্যাঁ এই ক্ষেত্রে যদি মাইলোপ্যাথি বলি আমরা একটা কথা আছে সার্ভাইকাল মাইলোপ্যাথি এখানে যদি দীর্ঘদিন কট কম্প্রেশনের কারণে বা নার্ভ কম্প্রেশনের কারণে যদি কোনো স্পট হয়ে যায় ওখানে যদি অ্যাভাসকুলার মানে ব্লাড সাপ্লাই চাপ হয়ে থাকার কারণে যদি আপনার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যদি টিস্যু ড্যামেজ হয় সেই ক্ষেত্রে যদি কোয়াড্রিপ্যারেসিস হয় চার হাত পা অবশ হয়ে আসে এই জাতীয় কমপ্লেইন আসে প্রস্রাব ধরে রাখতে না পারে মানে মেডিকেল কিছু ইমার্জেন্সি যেগুলো থাকে এই জাতীয় যদি সমস্যা তাহলে অবশ্যই অপারেশন এই ধরনের সমস্যা না হলে অপারেশনের প্রয়োজন নয় বিভাগ রোগী অপারেশনের প্রয়োজন হয় না যদি তারা সঠিক সময়ে আমাদের কাছে আসে আচ্ছা দুই থেকে চার সপ্তাহ কি রেস্ট নিতেই হবে হ্যাঁ অবশ্যই দুই থেকে চার সপ্তাহ কমপ্লিট বেড রেস্টে থাকে আপনি দেখেন এখানে ডিস্কটা প্রোল্যাপস হয়ে গিয়েছে গিয়ে কর্ডে কম্প্রেশন বা নার্ভে কম্প্রেশন করে তো এই ক্ষেত্রে আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে তার চাপটা কমানো যেন ওখানে চাপ না পড়ে এখন যদি আপনি বসে থাকেন বা এসে গিয়ে ফিজিওথেরাপি নেন তাহলে আপনার বডি ওয়েট কিন্তু আপনার কর্ডে সেই কম্প্রেশনটা করছে পারসিস্টেন্ট তো আমরা সেক্ষেত্রে রোগীকে টোটালি সুপাইন লাইন বা যে কোনো লাইন লাইং পজিশন দ্যার ইজ নো আপনার কম্প্রেশন সেক্ষেত্রে আপনার কিন্তু স্পাইনে কোনো চাপ পড়তেছে না কারণ লাইন অফ গ্রেভিটি বডির যে বুড়ো আঁশ শুয়ে রাখা মানে শুয়ে থাকার কারণে হ্যাঁ শুয়ে থাকার কারণে ওই চাপটা পড়ছে না এবং আমরা পাশাপাশি তাকে ডিকম্প্রেশন করি ম্যানিপুলেশন করি এবং এখানে বিভিন্ন লেজার বা আমরা যেমন আল্ট্রাসাউন্ড থেরাপি ইউজ করতে পারি অথবা ইন্টারফারেন্সিয়াল থেরাপি ইউজ করি ইভেন কি আমরা যেটা বলে ড্রাই নিডলিং করি ড্রাই নিডলিং এমন একটা টেকনিক যেটা ফিজিওথেরাপিস্ট নিজের হাতে করতে হবে আপনার ডিফ একটা স্ট্রাকচার যদি আপনি শঙ্কু সংকুচিত থাকে বা টাইট হয়ে থাকে আপনি কিন্তু যত ওষুধ খান ইভেন কি আপনি এজ এ মার্কেটে বিভিন্ন মাসল রিল্যাক্সিং আছে ওইগুলো খেলে আপনার টোটাল বডি রিল্যাক্স হবে কিন্তু ওই স্পেসিফিক মাসল কিন্তু ছাড়বে না তাকে ট্রিগারিং করে আকুপাংচারের মতো এক্স্যাক্টলি আকুপাংচার মতো বাট আকুপাংচার যে স্টাইলে কাজ করে বা যে থিওরিতে কাজ করে ড্রাই নিডলিং একেবারে বিপরীত থিওরিতে কাজ করে ডিপিআরসি তে করছেন আপনারা আমরা অবশ্যই যত এই এই টেকনিকটা আমরা অ্যাপ্লাই করছি সাবলের হাত ভাব এক সাফল্যের হার খুবই এক্সিলেন্ট এখানে চলে ফিজিওথেরাপির অন্যান্য যে ট্রিটমেন্টগুলো আছে অন্যান্য যে ডিকম্প্রেশন পদ্ধতি আছে এগুলো হচ্ছে এক কম্বাইন্ড ট্রিটমেন্ট যদি আমরা সিনার্জিস্টিক ইফেক্ট পাই এখানে একসাথে অনেকগুলো ট্রিটমেন্ট যখন আমরা অ্যাপ্লাই করতে পারি এবং রোগী টোটালি কমপ্লিট আমাদের অবজারভেশনে থাকে এখানে আবার রোগীটা কিন্তু আমরা অবজার্ভ করতে পারি যে সকালে কি অবস্থা আছে বিকালে কি অবস্থা আছে অবস্থা করে করে আমরা তখন ট্রিটমেন্টটা চালিয়ে যাই এখানে কি আপনি যে মাঝে মাঝে রিহ্যাবিলিটেশনের কথা বলেন এখানেও কি রিহ্যাবিলিটেশন প্রশ্ন আসছে অবশ্যই এক্ষেত্রে রিহ্যাবিলিটেশন বিশাল ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর এক্ষেত্রে রোগীগুলো দেখবেন আপনার হয়তো হাত পা অবশ হয়ে গেছে অথবা ব্যথার কারণে তার দেখা যায় যে এখন যদি কারো ঘাড়ের সমস্যা একটা হাত অবশ হয়ে যেতে পারে বা হাতে ব্যথা আসতে পারে এই ব্যথা হওয়ার কারণে তার কিন্তু শোল্ডারের মাসেলগুলো ইনভলভ হবে হাতের মাসেলের শক্তি কমে আসবে ইভেন কি তার পায়ের মাসেলের শক্তিও কমে যেতে পারে এবং ঘাড়ের শক্তিও কমে যেতে পারে এবং সে কিন্তু প্রপার তার যেই সে যে পেশায় নিয়োজিত এই পেশাটা করতে কিন্তু সমস্যা হয় এই ক্ষেত্রে আমরা শুধু কারেকশন করা না ডিস্কটা ডিকম্প্রেশন করা না তার জন্য ভবিষ্যতে অন্য ডিস্কগুলো না হয় অন্য অন্যগুলো সেটাকে আমরা তাকে সেই এডুকেশন শিখিয়ে দেই সেই এক্সারসাইজ শিখিয়ে দেই সবার আগে তাকে কজ নির্ধারণ করতে হবে যে কেন আপনার ঘাড়ে এই প্রশ্ন আমি আসছি যে কেন হয় কেন প্রলাপসটা হয় আচ্ছা বেশিরভাগ ক্ষেত্রে ঘাড়ে যেমন ডিস্ক প্রলাপসের ক্ষেত্রে বেশিরভাগ কারণ হচ্ছে প্রফেশনাল প্রবলেম যেমন আপনার একজন যদি কম্পিউটিং করে যদি সে ডেস্ক জব ওয়ার্কার হয় অফিসে বসে সে কিন্তু ল্যাপটপ ইউজ করতে দেখবেন ঘন্টার পর ঘন্টা মেরুদণ্ডটা সামনে কুজা করে সামনে এখন মেরুদণ্ডের যে ঘাড়ের যে স্পাইন স্পাইনটা সামনে উত্তল যেটা আমরা কনভেক্স বলি আর সেই ক্ষেত্রে আপনি যদি সেটাকে স্ট্রেট করে সামনে ঝুঁকে করেন তাহলে এই কনভেক্সিটিটা থাকবে না আস্তে আস্তে স্ট্রেট হয়ে যাবে তখন দুই কশেরুকার মাসকারে যে ডিস্কটা থাকে ডিস্কটা আস্তে 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 তার ভিতরে নিউক্লিয়াস থাকে পালপাস জেলিটিক সাবস্টেন্স সে প্রেসার পড়তে পড়তে সে পিছনে চলে আসে তো হুট করে কোনোদিন রোগী হয়তো দেখা গেলো বাসা পাল্টাচ্ছিল যে এক এরিয়া থেকে আরেক এরিয়া গিয়েছিল অথবা দুইটা বালিশ ইউজ করছিল অথবা কোনো কারণে হয়তো ঘাড়ে একটু চোট লাগলো তারপর থেকে সমস্যাটা শুরু হয়ে গেল বা একিউট যে কোনো বয়সে হতে পারে যে কোনো বয়সে হতে পারে তবে এটা মিডল এজ থেকে লেট এজে বেশি হয়ে থাকে শিখতে আমি আমরা একটু বিরতিতে যাব বিরতির পর আবারও এই ব্যাপারটি নিয়ে কথা বলবো সুপ্রিয় দর্শক আমরা
কথা বলছি বাত ব্যথা প্যারালাইসিস ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের সাথে। এখন একটি ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরে এসে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনে সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল। আবারও একবার স্বাগত জানাচ্ছি ডিপিআরসি হসপিটাল স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। আজ আমরা কথা বলছি বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের সাথে, ঘাড় ও কোমর ব্যথায় অপারেশনবিহীন চিকিৎসা নিয়ে। প্রফেসর ইকবাল হাসান মাহমুদ আমি কথা বলছি, পুরো অনুষ্ঠানে আছি আপনাদের সাথে আর ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আপনি লক্ষ্য করবেন যে একটি জার্নালে দেখলাম যে আমাদের যে মুসলিম সম্প্রদায়ের যে নামাজটা আমরা যে সেজদা দিই, এই সেজদাটাকে ঘাড়ের এই যে স্পাইনগুলোর জন্য কি খুব ভালো? অবশ্যই সেজদা হচ্ছে, আপনি যদি একটা লোক 5 ওয়াক্ত রেগুলার নামাজ পড়ে তাহলে তার ঘাড় ব্যথা কখনো হবে না। সেখানে আপনি বৈজ্ঞানিক যে ব্যাখ্যাটা আপনি খেয়াল করবেন, আমরা যখন নামাজে যাই বা সেজদা দিই তখন কিন্তু আমাদের কপাল এবং নাক একসাথে কিন্তু ফ্লোরে লাগাইতে হয়। এখন যদি এই এই টেকনিকটা কিন্তু এটা বলা হয়েছে অবশ্যই কপাল ফ্লোরে লাগাইতে হবে, কপাল এবং নাক লাগাইতে হবে। তো এখন যদি আপনি সেটা যদি করেন সেক্ষেত্রে যে আপনি কিন্তু সারাদিন কি করছেন, পারিবারিক ব্যক্তিগত অথবা আপনার অফিস আদালতে কাজ করছেন, সারাদিন সামনে ঝুঁকে ঝুঁকে ঘাড়টাকে আপনি কিন্তু স্ট্রেট করে ফেললেন সেটি, এবং এভাবেই চলতেছে। কিন্তু আপনি যদি এই এই ফাঁকে ফাঁকে 5 ওয়াক্ত নামাজ পড়েন তখন কিন্তু আপনার স্পাইনটা কিন্তু উল্টা সি কার্ভটা মেইনটেইন হবে, খুব গুরুত্বপূর্ণ কথা। সেই ক্ষেত্রে কিন্তু ঘাড় ব্যথা কখনো হবে না। হবে না। ডক্টর প্রধান একজন টেলিফোনে আছেন, হ্যালো দর্শক, আপনার নাম বয়স বলে প্রশ্নটি করুন। হ্যালো স্যার, ওয়ালাইকুম আসসালাম। জি আমার বয়স 27। হ্যাঁ, আমার সমস্যাটা হচ্ছে আমি যখন একটু টেনশন অথবা হঠাৎ করে কেউ যদি কোনো কথা বলে তাহলে আমার দুপাশ যে ঘাড় আছে না, আমার ঘাড় দুপাশ ফুলে যায় বুঝছেন, এবং অতিরিক্ত তাপ যায় আমার দুইটা পাশ। আচ্ছা, আপনি কি রক্তচাপ পরীক্ষা করে দেখেছেন যে উচ্চ রক্তচাপ হচ্ছে কিনা? হ্যাঁ, আমার রক্তচাপটা আমি পরীক্ষা করিনি, এমনি আমার কিছু টেস্ট ছিল, টেস্টগুলো আমি করে নিয়েছি, কিন্তু ঘাড়ের জন্য আমি কোনো টেস্ট করিনি। এই যে দুটো পাশ কিন্তু ফুলে যায়, মানে অতিরিক্ত ফুলে যায় এবং সিরিয়াসলি তাপ যাচ্ছে, মানে কোনো পারিবারিক কথা যদি শুনি অথবা নিজে যদি একটু টেনশন ফিল করি তখন আমার এই প্রবলেমটা হয়। আসলে হচ্ছে যে টেনশন মুক্ত ওষুধ খেয়ে নিতে হবে এবং উচ্চ রক্তচাপ আছে কিনা সেটা মাপতে হবে, আর বাদ বাকি উত্তর ডক্টর শফিউল্লাহ প্রধানের কাছে। ব্যথা হয় ঘাড়ে? জি, মানে ব্যথা হয় বলতে আমার ঘাড় গুলো এই যে মানে অতিরিক্ত ফুলে যায় দুটো পাশ। মানে আমি বুঝতে পেরেছি, আপনার কি পাশাপাশি কি ব্যথা হয় কিনা? জি, পাশাপাশি কি ব্যথা হয়? হ্যাঁ, ব্যথা বলতে মনে করেন হঠাৎ করে ঘাড় গুলো ব্যথা হয় এবং সিরিয়াস তাপ দেয় আমার দুটো পাশে, এই মানে বেশি হয় একটু যদি টেনশন অথবা কোথাও মানে কিছু বলছে হঠাৎ করে তখন কথা বলে শুনে না আমার দুটো পাশে বেশি প্রবলেম দেখা যায়। আচ্ছা, জি আমি উত্তর দিচ্ছি। আচ্ছা, যে আমরা এই বিষয়ে কথা বলছিলাম, আপনি শুনতে থাকুন। ওনার যে সমস্যাটা আসলে যে ওনার যদি কোনো টেনশন কোনো উত্তেজিত হয় অথবা দুশ্চিন্তা হয় যে এটা কিন্তু আপনার যেটা হচ্ছে একটা উচ্চ রক্তচাপ অবশ্যই দেখতে হবে, সেটা থেকে হতে পারে। সেটা যদি উচ্চ রক্তচাপ যদি তার নরমাল থাকে তাহলে কিন্তু আপনার যেটা আমরা বলি ফাইব্রোমায়ালজিয়া, যেটা একটা খুব কমন একটা ডিজিজ, ফাইব্রোমায়ালজিয়া এই ক্ষেত্রে বেশিরভাগ ওমেন আর সাফারিং, সেটি মহিলারা বেশি সাফার করে। এটা এমন একটা ডিজিজ যে যে কোনো টেনশনে ব্যথা হবে, মানে টেনশন ইনডিউস, যেমন মাথা ব্যথা হতে পারে, তদ্রুপ ঘাড় ব্যথা হতে পারে, টেনশন হেডেক, একটা টেনশন হেডেক যেটা বলে থাকি, তদ্রুপ কিন্তু আপনার মাসেল পেইন হতে পারে, এটা খুবই ইম্পর্টেন্ট। রিল্যাক্সেশন এক্সারসাইজ খুব জরুরি। তো দর্শক, আপনি আগে ব্লাড প্রেশার চেক করে দেখুন, যদি না হয় তাহলে আপনাকে এই জাতীয় স্পেশালিস্টের, মানে আপনার আমাদের মতো স্পেশালিস্টের শরণাপন্ন হয়, আপনার ডায়াগনোসিস করে দেখতে হবে। তবে আমার মনে হচ্ছে এটা আপনার যেটা টেনশন ইনডিউস ইয়া হয়, মাসেল পেইন হয়, আপনি কুসুম গরম শেক দিয়ে দেখেন ওই সময়টাতে যখন এই সমস্যাটা হয়। আর ব্যাক পেইনের ক্ষেত্রে তো আসলে ডায়াগনোসিস খুব ইম্পর্টেন্ট, আপনার যে ব্যাক পেইন হচ্ছে আপনি স্পেশালিস্টের শরণাপন্ন ডায়াগনোসিস করে তারপরে ট্রিটমেন্ট নেন, আশা করি সেরে যাবে। হ্যালো দর্শক, আপনার নাম বয়স বলে প্রশ্নটি করুন। আমার নাম মিলি, বয়স 18। জি লিলি বলুন। আমার
আমার খুব ঘাড়ে ব্যথা, তো টিভি দেখলে বেশি ঘাড়ে ব্যথা করে, আর আমি দুইটা বালিশ ছাড়া ঘুমাতে পারি না, মানে দুইটা উঁচা বালিশ না হলে ঘুম আসা যায় না, আর খুবই ঘাড়ে ব্যথা থেকে পিঠের ব্যথা, কোমরের ব্যথা, ওষুধ খাওয়ার খেলে কমে, ওষুধ খাওয়া অফ করে দিলে আবার ব্যথা করতে থাকে। মানে উনি কি বলেছে, সমস্যাটা বলতে পারবেন? সমস্যা কিছু বলে নাই, বলছে কিছুই বলে নাই, বলার পর বলছে ওষুধ দিছে, ওষুধ খাওয়ার পর একটু কমছে, আবার এই যে ঘাড়ের ব্যথা কোমরের ব্যথা হয়। উত্তরটা নিন। আপনার যে সমস্যাটা বুঝেই যাচ্ছে, এটা আসলে উনি নিজে থেকেই বলেছে। দেখেন, প্রথমত বলছে যে আমি সারাক্ষণ টিভি দেখি, দুটি বালিশের শুই, যে দুইটা কজে ঘাড় ব্যথা হবে, সেই দুইটা কজ কিন্তু উনি নিজেই স্বীকার করে নিয়েছে। মানে উত্তর কিন্তু ওনার নিজের কাছেই আছে। তো বোন, আপনাকে বলবো, আপনি এক নাগারে একটানা টিভি দেখা বন্ধ রাখুন, নাম্বার ওয়ান। কারণ হচ্ছে, আর টিভি দেখার কিছু নিয়ম আছে। যেমন, আপনি যখন টিভি দেখবেন, অবশ্যই যে লেভেলে টিভিটা থাকবে, আপনি হয় সোফা বা চেয়ারে বসে স্ট্রেট সরাসরি টিভির মনিটরের দিকে তাকিয়ে টিভি দেখতে হবে। আপনার টিভি এক পাশে, আপনি আরেক দিকে বসে ঘাড় বাঁকা করে দেখছেন, অথবা আপনার টিভি নিচে খুব অথবা খুব উপরে, সে থেকে ঘাড় ব্যথা হতে পারে। আর এক নাগারে টিভি দেখা নিষেধ। আর দ্বিতীয়ত, আপনি বালিশ দুইটা ইউজ করছেন, একেবারে নিষেধ। দুই বালিশের শোয়া সম্পূর্ণ নিষেধ। বালিশ হতে হবে একেবারে সফট, নরম, পাতলা। এইটা হচ্ছে দ্বিতীয়। আর তৃতীয়ত, আপনি পেইন কিলার খাচ্ছেন, একেবারে উচিত না। এটার প্রপার ট্রিটমেন্ট হচ্ছে ফিজিও অ্যান্ড রিহ্যাবিলিটেশন। আপনি যাতে স্পেশালিস্টের শরণাপন্ন হয়, ট্রিটমেন্ট নেন, সেরে যাবে, আর সর্বোপরি রোগটা ডায়াগনোসিস করে ফেলুন। আমাদের কাছে একটি এসএমএস এসেছে। নীলা, বয়স 52 বছর, তার গিরা গিরা, সমস্ত আঙ্গুলের গিরা গিরা এবং সব জয়েন্টই তার ব্যথা, এবং তার হাতের আঙ্গুলের ব্যথা, আঙ্গুলগুলো একটু বাঁকা হয়ে যাচ্ছে, বাঁকা গেছেও। তো উনি জানতে চাচ্ছেন এখন কি করবেন। বয়স 52 বছর, 52 বছর। ওনার যে ক্লিনিক্যাল ফিচার অনুযায়ী বোঝা যাচ্ছে, সি ইজ এ পেশেন্ট অফ রিউমাটয়েড আর্থ্রাইটিস। তো রিউমাটয়েড আর্থ্রাইটিসে কিন্তু আপনার হাতের আঙ্গুল বাঁকা হয়ে যাবে, আস্তে আস্তে গিরাগুলো ফুলে যাবে, এবং আমরা খুব একটা মানে 20 বছর বা 25 বছরের মানুষকে দেখা মনে হবে যে 100 উপরে বয়স, এরকম দেখা যাবে, খুব বয়স্ক মনে হবে, মানে খুব ডিফর্মিটি তৈরি হবে। এক্ষেত্রে তারপরও কনফার্ম ডায়াগনোসিস করে উনি যদি ফিজিক্যাল রিহ্যাবিলিটেশন, তার ক্ষেত্রে পুনর্বাসন খুব জরুরি। শুধু কেবল ব্যথার কথা বলে ব্যথার ওষুধ খাওয়া বা ব্যথার চিকিৎসা নেওয়া, এটা না করে সে যদি টোটাল কমপ্লিট সলিউশনে যায়, তাহলে এই যে ব্যথাও চলে যাবে, পাশাপাশি সে ডিফর্মিটি যেগুলো হয়েছে, বাঁকা হয়ে গেছে, এগুলো চলে যাবে। ডিফর্মিটিগুলো কি মানে আপনারা চেঞ্জ করতে পারবেন? অবশ্যই, ডিফর্মিটিগুলো যদি আমরা যে কোনো পরিস্থিতিতে আসুক, অ্যাকর্ডিং টু রোগীর অবস্থা অনুযায়ী, রোগী কিন্তু এই ডিফর্মিটিগুলো চেঞ্জ হয়ে যায় এবং মুভমেন্ট চলে আসে, তার মাসেলে পাওয়ার চলে আসে, এবং দেখা যায় বাঁকা হয়ে গিয়েছিল, এগুলো অনেকটা কারেকশন দেয়। এটা তো মহিলাদের রোগ বেশি হয়ে থাকে এবং একটু সময় লাগে, একটু হয়তো দীর্ঘদিন হয়তো রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্টটা চালিয়ে যেতে হয়। আচ্ছা, আমরা যে কথা এখন আসছি, আমাদের যে কোমরের ব্যথা, কোমরের ব্যথা নিয়ে তো অনেকেই ভুগছে, তো কোমরের ব্যথার কারণগুলো একটু শুনতে চাচ্ছি। অবশ্যই, কোমর ব্যথা বেশিরভাগ কারণে হচ্ছে মেকানিক্যাল, যেটা আমরা বলি কাজকর্ম চলাফেরা হয়ে থাকে। আমরা যদি দীর্ঘ সময় এক জায়গায় বসে কাজ করি, নিচে বসে কাজ করি, অথবা যে কোনো কাজের, আমরা তো অনেকগুলো কারণ জানি। একটু আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে, একটু অপারেশন বিহীন চিকিৎসা নিয়ে একটু সংক্ষেপে কথা বলুন। কোমর এবং ঘাড় ব্যথার ক্ষেত্রে যেটা চিকিৎসা যেটা হচ্ছে, আসলে বেসিক্যালি প্রথমত ডায়াগনোসিস খুব জরুরি, যে কেন হচ্ছে। তো ডায়াগনোসিসের ক্ষেত্রে আমরা বেশিরভাগ ডিসপ্লেজনিত সমস্যা পেয়ে থাকি। এই রোগীগুলোকে যদি প্রপার বা খুব আর্লিতে আমাদের কাছে না আসে, তাহলে হয়তো এক পর্যায়ে অপারেশনে যেতে হয়, এবং অপারেশনের বিকল্প বেশিরভাগ রোগী, 90 ভাগ রোগী আমরা কিন্তু বাই হসপিটালাইজেশন করে, যদি রিহ্যাবিলিটেশন এবং ফিজিওথেরাপি নিতে পারে, তাহলে অপারেশনে যাওয়ার প্রশ্নই উঠে না, এবং অপারেশন থেকে সে ভালো থাকে। ফিজিওথেরাপি এবং রিহ্যাবিলিটেশনের মাধ্যমে বেশিরভাগ রোগী ভালো থাকা সম্ভব। ডক্টর শফিউল্লাহ প্রধান অনুষ্ঠানে এসেছেন, আমাদের দর্শকদের অনেক মূল্যবান কথা শুনিয়েছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, আরটিভিকেও অশেষ ধন্যবাদ।
নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।